বছর ধরে তুমি এই কাজটা করছো একটু যদি জানি? শিল্পকর্মের সঙ্গে যুক্ত অনেক ছোটবেলা থেকে, 4 বছর বয়স থেকে শিল্পকর্মের সঙ্গে যুক্ত প্রায়। প্রথমে ছবি আঁকতাম, বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমার শিক্ষা গুরু, ওনার কাছে ড্রয়িং শিখতাম। তারপরে এখানে এটা বাবা স্টুডিও, এখানেও মাঝে মাঝে কাজ বাবার সঙ্গে করতাম, সেই করতে করতেই শেখা। রে আমি বিশ্বজিৎ গায়েন আর আপনারা দেখছেন জিগো স্টুডিও। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সবাইকে নিয়ে একটা ভালো একটা জায়গায় চলে এসেছি, কারণ সামনে তোমার বেশি দিন আর বাকি নেই দুর্গা পুজোর, ঠিক আছে? ওই কারণে আমরা চলে এসেছি পছন্দদার কাছে, আর পছন্দদার কাছে ভালো ভালো ঠাকুর রয়েছে এখানটায়, ঠিক আছে? আর এখানে হাতের কাজও খুব সুন্দর, আর সেটা পুরোটাই দেখে নেবো, আর কীভাবে কী হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা দেখো। প্রশান্ত দা যে একটা শিল্পী সেটা তার হাতের কাজ দেখলেই বোঝা যায়, আর বোঝা যায় প্রশান্ত দা যে কতটাই শিল্পকে ভালোবাসে সেটা তার কাজের মাধ্যমেই ফুটে উঠেছে। যে মা দুর্গার যে এত সুন্দর একটা সাজ, ফুলের যে মালা করা হয়েছে, কালার কম্বিনেশান এত সুন্দর, হাতের কাজ থেকেই বোঝা যাচ্ছে দাদা এই কাজে খুবই নিপুণ। এত সুন্দর হাতের কাজ যে তোমরা সামনে থেকে না এসে দেখলে বিশ্বাস করতে পারবে না। এত সুন্দর ডিটেল করে যে মানে মূর্তিগুলোকে সাজিয়েছে বা গুছিয়েছে ধারণার বাইরে। এই জিনিসগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা হয়তো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠত। আর রইল আরেকটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, যে এই যে সরু যে গলিটা দেখছো তো, সরু গলির ভিতর থেকে এতটাই যে সরু যে দুপাশে মূর্তি রয়েছে, ঠিক আছে? তোমরা যখনই আসছো আমি অনেক ভিডিওতে দেখে রয়েছি, ঠিক আছে, তোমরা একটু সাবধানে এখান থেকে চলাফেরা করো, কেননা তোমাদের চলাফেরা করার কারণে অসুবিধা যে এখানে মূর্তির অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যার জন্য দাদাদেরও খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? যেমন এই দেখো এই যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা দেখো আমাদেরই মধ্যে কারোর না কারোর একজনের হাত থেকে এই মূর্তিটার আঙুলটা এইভাবে ক্ষতি হয়ে গেছে। আমরা নর্মালি এখানে ভিডিও করতে এসে যে পছন্দদার আমাদের জন্য যে পছন্দদার যে ক্ষতি হোক বা কিছু প্রবলেম হোক সেটা তো করাটা উচিত নয়। তোমরা একটুখানি এখানে যখনই যাবে একটু কেয়ারফুলি দেখবে, যাতে এরকম ভুল যাতে না হয় কারোর দিয়ে, আর মোটামুটি দাদার যেন টুকটাক এই মূর্তি যেন কোনো অসুবিধা না হয় করতে। আর দাদাকে তো ডিস্টার্ব করলে হবে না, কারণ সামনে দুর্গা পুজো রয়েছে আর দাদার এখন অনেক কাজ, ঠিক আছে? সব দেখতেই পাচ্ছ কতগুলো ঠাকুর রয়েছে এখানে, এগুলো তো সব রেডি করতে হবে, সবে আস্তে আস্তে রং চড়েছে এই ঠাকুরগুলোর, এখনো এইগুলোর এই গণেশ ঠাকুরের এখনো রং হয়নি, ঠিক আছে? আর ওই পাশের দিকে দেখো, আর গলিটা বড্ড সরু, এখান থেকে সাবধানে যাওয়াটাই দরকার। এই মূর্তিটাকে দেখে আমার পুরীর কথা খুব মনে পড়ছে, কেননা পুরীর মন্দিরের গায়ে যেরকম ছোট ছোট করে দেবতার দেবীর মূর্তি করা থাকে, ঠিক সেরকমই এখানে দেবতা আর দেবীর মূর্তিটাকে তুলে ধরা হয়েছে। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে মা দুর্গা মা কালীর মূর্তি অবধি এখানে করা হয়েছে, আর একদম নিখুঁত কাজ করা হয়েছে, নিখুঁত কাজ। এটা দেখে বোঝা যায় যে প্রশান্ত দার কতটা আগ্রহ বা কতটা ভালোবাসা দিয়ে এই মূর্তিগুলোকে বানায়, যার জন্য এই মূর্তিগুলোকে এত সুন্দর লাগে। আমরা এখন একটু প্রশান্তদার সাথে কথা বলে নেবো, ঠিক আছে? চলো প্রশান্তদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। বলো প্রশান্ত, কেমন আছে বল? চলছে ভালোই। তো তোমার এই লোকেশনটা একটু বলো, লোকেশনটা কোথায় আছে একটু যারা জানতে চায়? দক্ষিণ কলকাতার গড়িয়া বৈষ্ণবঘাটা নিয়ার অফ অঞ্জলি জুয়েলার্সের পাশে, রাজা এসি মল্লিক রোড। এটা কত বছর ধরে তুমি এই কাজটা করছো একটু যদি জানি? শিল্পকর্মের সঙ্গে যুক্ত অনেক ছোটবেলা থেকে, 4 বছর বয়স থেকে শিল্পকর্মের সঙ্গে যুক্ত প্রায়। প্রথমে ছবি আঁকতাম, বেলুড় মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমার শিক্ষা গুরু, ওনার কাছে ড্রয়িং শিখতাম। তারপরে এখানে এটা বাবা স্টুডিও, এখানেও মাঝে মাঝে কাজ বাবার সঙ্গে করতাম, সেই করতে করতেই শেখা। আর আমাদের স্টুডিওর বয়স 32 বছর। 32 বছর? হ্যাঁ, এখানেই কি ছিল? হ্যাঁ, এখানেই 32 বছর। এখানেই 32 বছর? মানে মাঠের ওই পাটটা ছিল আগে, এই পাটটা ধরো 15 বছর ট্রান্সফার হয়েছে। তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট? কোন কলেজ দিয়ে করেছো? কে কে দাস কলেজ। কে কে দাস কলেজ? তো এখানে বাবা মারা গেছেন 4 বছর, আর 4 বছর ধরে স্টুডিওর কাজটা আমি পুরোপুরি তুমি দায়িত্ব নিয়ে। কাকুর নামটা একটু যদি? রাধারমণ পাল। মানে ওখানে বোর্ডেও তোমাদেরকে দেখিয়েছি, তো
দাদাই এখন পুরোপুরি দায়িত্ব নিয়ে পুরো সামলাচ্ছ। তো কত এখানে মূর্তি তো দেখলাম অনেক, তোমরাও দেখেছো ভিডিওতে, তোমরা যারা দেখছো। তো সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি বলি, যে ভিডিওতেও তোমাকে আমরাও দেখেছি, মানে তোমার সবচেয়ে বড় দিক তুমি তো কাজ, হাতের কাজ তো খুবই ভালো যেটা সবাই বলছে। আর একটা জিনিস বলবো, তোমার ব্যবহারটা খুব ভালো, যেটা আমার বলার খুব ইচ্ছা, যে তোমার ব্যবহার দেখেছি, অনেকের ভিডিও দেখেছি, সবাই দেখে দেখে আসছে, কিন্তু দাদার ব্যবহার যারা আসবে, যে অনেক রকম প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস বলে দিই, যে সবাই খুব সাবধানভাবে চলাফেরা করবে, আর দাদারাও কাজ করছে, যেটা দাদার মানে বলছে না, কিন্তু প্রবলেম সবারই হয়। আমাদের কাজ করছি, কিন্তু আমাদেরও যদি কেউ প্রবলেম করে, প্রসেসগুলো ছোট না, ঢুকলে পরে একজন না বেরোলে একজন ক্লিয়ার হতে পারছে। আমি দেখছিলাম যে কিছু কিছু মূর্তির আঙুল ভেঙে গেছে, ওখানে দেখছিলাম প্রবলেম হচ্ছে। তো এটা খুব ভালো যে তুমি মানে প্রত্যেকটা মানুষের সাথে, মানে যাদের দেখেওছি তাদের সাথে ভালো ব্যবহার করেছো, আমরাও এসেছি আমাদের সাথে ভালো ব্যবহার করেছো। আগামী দিনে এখন তো দুর্গা পুজো, দুর্গার মূর্তি, মা দুর্গার মূর্তি তুমি কোনো অর্ডার নিচ্ছ না, নেবেও না, কারণ অনেক কাজ আছে। মানে আগামী দিনে যারা নিতে চাইছে কালী পুজো বা ঘরে ঘরে যারা পুজো করে সরস্বতী পুজো, এগুলো সব তুমি কালী পুজো অর্ডার চলছে তো, অর্ডার যে মোবাইল নাম্বার আছে ওতেই দিয়ে দিতে পারবে। তো যাবতীয় ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর এখানে যে মূর্তিগুলো আছে কোথায় কোথায় যাচ্ছে যদি একটু বলে দাও। আমার গোটা ওয়েস্ট বেঙ্গল আছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে যদি একটু কয়েকটা, যদি নৈহাটি আছে, নৈহাটি স্টার বালক সংঘ, বড় ঠাকুরটা, বড় ঠাকুর 75 বছর যেটা দেখি, হ্যাঁ একদম বড়টা, 75 বছরের ঠাকুরটা আছে। হাওড়া সালকিয়া আছে, এখানে একটা মাটির কাজের সালকিয়া খেলাঘর আছে। আর বালি উত্তরপাড়ায় আছে, আর ওদিকে হাতিবাগান, বাকুইহাটি, শ্যামবাজার, এইদিকে আমাদের বারুইপুর, গড়িয়া স্টেশন, দক্ষিণ কলকাতা তো আছেই, চেতলা আছে, টালিগঞ্জ আছে, সব জায়গায় মোটামুটি। মানে এমন কোনো নাম নেই যে বড় বড় প্যান্ডেল হয়, তো সব জায়গায় মোটামুটি আমার 72-73 খানা দুর্গাটা ঘুরবে, তাহলে সব জায়গায় ছড়িয়ে আছে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তোর কিছু কোশ্চেন থাকলে বল। না আমার কিছু কোশ্চেন নেই করা। দাদার কোনো মেসেজ, তুমি কিছু মেসেজ দিতে চাও আমাদের ভিতরে? মেসেজ বলতে, দুর্গাপুজো সবাই ভালো করে কাটুক, আসল যেটা সৃষ্টি, মানুষ যেটা কাজ করছে খেটে সেটাকেই দেখুক। এখন অনেক রকম কাজ হয়, তো মা যেহেতু বিশ্বজননী হয়েছে, থিমের কাজ ছোট করে একটা স্কাল্পচার একটা ছোট করে বসিয়ে দিচ্ছে, কিন্তু প্রপার যে একটা হিউম্যান ফিগার, তার একটা বড় ময়ূর, বড় হাঁস, এরকম ছড়িয়ে ছিটিয়ে আর্টটা, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। সেটাই মানুষ পছন্দ করুক, তাতে সেই জিনিসটা আমরা করার সুযোগ পাবো। এটাও এই তোমার কাজের মধ্যে থেকে এই জিনিসটাও ফুটে উঠছে, মানে অবশ্যই এত বছর ধরে কাজ শিখেছো বাবার কাছ থেকে বা বহু মানুষের কাছ থেকে, তো এতেও তোমার যারা প্রতিমাগুলো দেখবে বুঝতে পারবে সেই আগের যেমন কালচারটা, সেই জিনিসটা মিশে আছে, আর তার সাথে নিত্য নতুন তুমি কাজ করছো। নতুন তো রাখতেই হবে, রাখতেই হবে, একদমই একদমই। তো তার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাপোর্ট করে দিও, আর দাদার থেকে যদি তোমরা অবশ্যই মূর্তি বানাতে চাও, তো দাদার নাম্বার আছে, ডিটেলস তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা, ভিডিওটা এখানে স্টপ করলাম। এতক্ষণ দেখে নিয়ে দাদার সাথে কথা বলা হয়ে গেল, আর ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভাইকে সাপোর্ট করো। আর চলো নেক্সট ভিডিওতে ভালো আর একটা কোনো ভিডিও নিয়ে আসা হবে।